পটুয়াখালীর বাউফলের পনেরো ইউনিয়নের ছয় শতাধিক কৃষকের মাঝে সার ও মুগ ডালের বীজ বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক সকালে বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম এ সময় তিনি কালাইয়া দাসপাড়া ধুলিয়া কালিশুরি বাউফল নাজিরপুর বগা নওমালা মদনপুরা কনকদিয়া সূর্যমণি কেশবপুর কাছিপাড়া আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ছয় শতাধিক কৃষকের হাতে সার ও বীজ তুলে দেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান ও ভিপি মোহাম্মদ মুকিতুল কবির এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ শফরুজ্জামান খান দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন